আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আজ পড়ছি সৈয়দ মুস্তবা আলীর সেরা রচনা বইটি থেকে একটি প্রবন্ধ গাঁজা পড়ছি প্রবন্ধ গাঁজা কিংবা গুলো বলতে পারেন সদাশয় ভারত সরকার যখন আমাকে কিছুতেই পদ্মশ্রী পদ্মবিভূষণ জাতীয় কোনো উপাধি দিলেন না এবং শেষ পর্যন্ত শিশির ভাদুরি পেয়েও সেটি বিয়ারিং চিঠির মতো ফেরত দিলেন তখন হাজরা রোডের রক ফেলাররা অর্থাৎ যারা রকে অন্তত এক লক্ষ গুল মেরে লক্ষপতি রক ফেলার হয়েছেন সারম্বরে আমাকে গুলুমগির উপাধি দিলেন হালের কথা বর্ষার ছদ্মবেশ পরে শরৎ নেমেছেন কলকাতা শহরে বাড়ির আঙিনায় হাঁটু জল রাস্তায় কোমর সেই জল ভেঙে ভিজে জগঝম্প হয়ে তাবৎ ফেল্লাররাই উপস্থিত এসেই বসলেন টেলিফোনটি মাঝখানে রেখে তারপরে সবাই আপন আপন আপিস আদালত কারখানা সুরিখানাতে খবর পাঠালেন কি ভয়ঙ্কর জল দাঁড়িয়েছে রাস্তায় বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ অসম্ভব নৌকো ভাড়ার চেষ্টা করছি আপিস আজ না আসতে পারলে কয়েকটা ভিজিটার ফিরে যাবে সর্বনাশ হবে কি করি বলুন তো মশাদার এরকম সকরুণ বেদনার গন্ধ ঢালা আপিস প্রীতি এর পূর্বে আমি কখনো দেখিনি রকে আসতে তাকে বুক ভেজাতে হয়েছে এখন তার চোখ ভেজা অথচ বাড়ি থেকে যেদিকে আপিস সেদিকে যেতে হাঁটু জল পর্যন্ত ভেজাতে হয় না আমাদের রকটি সংমিশ্রিত অর্থাৎ দু চারটি চিংড়ি সদস্যও আছেন আবার ফণি কাকার বয়স ষাট পেরিয়েছে গুড়গুড়ির বয়স পাঁচ পেরোয়নি এরা মাঝে মধ্যে থাকলে আমাদের একটু সামলে সুমলে কথা কইতে হয় মশাদার প্যাঁচটা দেখে টেটেন মারলে ডবল প্যাঁচ অজন সেনকে বললে অজন্তা আমার আপিসকে ঝপ করে একটা ফোন করে দিন তো আমি আপিসে বেরিয়ে গেছি পৌঁছেছি কি না অজন্তা আরও তৈরি মাল নম্বর পেয়ে খবরটা দিয়ে কি একটা শুনে আঁতকে উঠে বললে কি বললেন পৌঁছয়নি বলেন কি মশাই বড় দুশ্চিন্তায় ফেললেন তো নিশ্চিন্ত হওয়া গেল অজন্তা নিজের কোনো ভাবনা নেই তার আপেসে মাত্র একটি কল সেটা সে প্রায় আপেস ছাড়ার পূর্বে বেকল করে আসে এবারে আমরা শান্ত মনে সমাহিত চিত্তে কর্তব্যকর্মে মন দিলাম অজন বুঝিয়ে বলে আলম অর্থাৎ দুনিয়া জয় করে পেলেন বাদশাহরঙ্গজেব ওই আলমগীর নাম সেই ওজনে আপনি গুলুমগীর আমি বললুম হাসালি রে হাসালি এ আর নতুন কিশন প্রথম আমি পীরস্থানে ছিলাম গুলি বকো তারপর লন্ডনে নেমে হলুম ডিউক অফ গুলস্টার তারপর ফ্রান্সে হলুম দ্য গুল তারপর পাকিস্তানে হলুম গুল মুহাম্মদ এখানে এসে হলুম গুলজারিলাল নন্দ তা ভালো ভালো গুলুমগির বেশ বেশ বড়দা উপর থেকে রকে নামেন কোচিত কোশমিন বলেন লেটে লেটে বুঝলেন বড়দার মুখ হামেহাল পানির পিকে ভর্তি তারই মহামূল্যবান এক ফোঁটা পাছে বরবাদ হয় সেই ভয়ে তিনি আকাশের দিকে মুখ তুলে স্বর্গের দিকে ঠোঁট দুটি সমান্তরাল করে সেই দুটিকে মুখের ভিতরের দিকে বেঁকিয়ে দিয়ে তদকে ট করে কথা বলেন অল্পই তার এইসব কলকায়দা করা সত্ত্বেও আমরা তখন পাখা খবরের কাগজ হাতের কাছে যা পাই তাই দিয়ে মুখ ঢাকি আমি স্বয়ং ছাতা ব্যবহার করি অজন্তা বললে এবারে আপনি আপনার উপাধি প্রাপ্তির সম্মানার্থে একই সরস গুল তো চাচা মশা বললে কিংবা গাঁজা আমি বললুম যদি ছাড়ি গাঁজার গুল ঘেন্টু বললে চাচাকে নিয়ে তোরা পারবি রে ছেড়ে দে ঘেন্টুর পাড়া দত্তর নাম ঘন্টু আমি নাম দিয়েছি ঘেন্টু জবে থেকে আমার চর্মরোগ হয়েছে ঘেন্টু চর্মরোগের জাগ্রত দেবী বিশেষ না হলে চলন্তিকা খুলে দেখুন আমি বললুম তবে শোন কিন্তু তার পূর্বে টেটেনকে সাবধান করে দিচ্ছি সে যেন আমার গাজার গুল নিয়ে কোনো সসিও পলিটিকো ইকোনমিক স্ট্যাটিস্টিক সঞ্চয় না করে সে আজকাল ওই নিয়েই মেতেছে টোটের বটি কেস পড়ছিল বলে আপনি কিছুটি জানেন না চাচা আপনার জানা নেই এ সংসারে মিথ্যাবাদী আছে এবং তার চেয়ে বড় মিথ্যাবাদীও আছে এবং সর্বশেষে স্ট্যাটিস্টিশিয়ানদের কথা ভুলবেন না ওদের মাল নিয়েই তো সরকার গুলমারে মারে নীতি নীতি কাগজে দেখতে পান না আমি আপনার দূরে যাব কেন তবে শোন নিশ্চিন্ত হয়ে বলি পার্টিশনের বছরখানেক পরের কথা আমার মেজোদা উত্তর বাংলায় কোথায় যেন কি একটা ডাঙর নকরি করেন তার সঙ্গে দেখা আমরা এখন দুই ভিন্ন ভিন্ন স্বাধীন দেশের অধিবাসী কিন্তু আমাদের ভিতর কোনো ঝগড়া কাজিয়া নেই এই একদিন বাদে নেহেরুজি আর আয়ুব খান সাহেব সেটা বুঝতে পেরে আমাদের শুভবুদ্ধি তা সে জাগে হিন্দুস্তানের বিস্তর দরদ ভরা তত্ত্বতবাস করে মেজদা শুধলে তোদের দেশে গাঁজার কি পরিস্থিতি আমি একগাল হেসে বললুম স্বরাজ পেয়ে বাড়তির দিকে মেজদা আশ্চর্য হয়ে শুধালে সে কোথায় পাচ্ছিস আমি তো চালান দিতে পারছি নে আমিও অবাক শেষটায় বোঝা গেল দাদা ছিলিম মেরে শিবনেত্র হওয়ার সত্যিকারের গাজার কথা বলছে আমি কি করে জানব আমি পাষণ্ড বটি দাদা ধর্মভীরু সদাচারী লোক বলে শোন পার্টিশনের ফলে মেলা অচিন্তিত প্রশ্ন নানা ঝামেলা মাথাচাড়া দিয়ে খাড়া হয়ে উঠল এবং তারই সর্বপ্রধান হয়ে উঠে দাঁড়ালো গঞ্জিকা সমস্যা গাঁজার এত গুণ আমি জানতুম না শুনতে পেলুম স্বয়ং জাহাঙ্গীর বাচ্চা নাকি গাঁজা খেয়ে উভয়ার্থে অচৈতন্য হয়েছিলেন সেটা নাকি তুজকি জাহাঙ্গীরিতে লেখা আছে গাঁজা ছাড়েন শেষটায় তিনি মনের দুঃখে এর দাম অতি সস্তা বলে সেটা পোষায় না রাজা রাজাবাদশাদের রাজস্বিক জাতভিমানে সে কথা যাক আমার এলাকায় পৃথিবীর বৃহত্তম গাঁজার চাষ এবং গুদম ভারতে গাঁজার চাষ প্রায় নেই আমি এসব তত্ত্ব জানতুম না সমস্ত জীবন কাটিয়েছি আসামে বরঞ্চ চায়ের খবর কিছুটা রাখি এসব গুহ রহস্যের খবর দিয়ে গাঁজা ফার্মের ম্যানেজার আমাকে একদিন দুঃসংবাদ দিলে সে বছরের গাঁজা গুদমে পচে বরবাদ হব হব করছে ইন্ডিয়াতে চালান দেবার উপায় নেই অথচ সেখানেই তার প্রধান চাহিদা আমি শুধুলুম কেন তুমি নিজে খাও না বলে অন্য লোকেও খাবে না এ তো বড় জুলুম দাদা বললে কি জ্বালা আমি শ্রীঘর বাস পছন্দ করি নে তাই বলে আমি জেল তুলে দিয়েছি নাকি সাধে কি বলি তুই একটি চাইল্ড প্রজেডি ওয়ান্ডার চাইল্ড চল্লিশ বছরের তোর যা জ্ঞানগম্য হলো আল্লাহর কুদরতে পাঁচ বছর বয়সেই সেটা তুই অর্জন করে নিয়েছিলি আমি চটে গিয়ে বললুম আর তুমি বেয়াল্লিশে দাদা আমার চেয়ে দু বছরের বড় দাদা বললে তোর রসবোধ নেই ঠান্ডা হ ফেলারদের দিকে তাকিয়ে বুঝলুম এসব মাইনর বর্ডার ইনসিডেন্ট আমাদের ভিতরে কালে কোশমিনে হয় কিন্তু মিটমাট হয়ে যায় কিন্তু মিটমাট হয়ে যায় আকাশবাণী ঢক্ক ডিংড়মে পৌঁছবার পূর্বেই অজন্তা শুধুলে ঢক্কার ডিংডমটা কি চাচা ডিংডম মানে জগঝম্প বিরাট ঢাক যার থেকে ইংরেজি টমটম টমটম টম টমিং শব্দ এসেছে অর্থাৎ ঢাকার বেতার কেন্দ্র তারপর শোনো দাদা বললে ভয়ঙ্কর পরিস্থিতি ভারতে ষাট হাজার সন্ন্যাসী নাকি রাষ্ট্রপতির কাছে সই হাতে টিপ দিয়ে আবেদন জানিয়েছে গাঁজার অভাবে তাদের নানাবিধ কষ্ট হচ্ছে আত্মচিন্তার ব্যাঘাত হচ্ছে আমি গুসা করে বললাম দেখো দাদা পিতা গত হওয়ার পর অগ্রজ অগ্রজ পিতৃতুল্য কিন্তু তুমি যদি আমাদের সন্ন্যাসীদের নিয়ে মস্করা করো বাধা দিয়ে দাদা বেদনাতুল কণ্ঠে বললে দেখ ভাই তুই কখনো দেখেছিস যে আমি কাউকে নিয়ে এবারে আমি বাধা দিয়ে বললুম থাক থাক তুমি বলো দাদার ওই গলাটা আমি বড়ই ডরাই ওটা দাদা ব্যবহার করে পঞ্চাশ বছরে একবার দাদার বয়স তখন বিয়াল্লিশ দাদা তো আমাকে মাফ করবার জন্যে তৈরি চশমার পর কলা দুটি পুছি নিয়ে বললে পূর্বেই বলেছি পার্টিশনের ফলে বিস্তর অভাবিত পূর্ব সমস্যা দেখা দিল এটা তারই একটা পার্টিশনের পূর্বে শান্তাহারের গাঁজা যেত হরিদারের অক্লেশে বাঙ্গালোরের বিয়ার আসত ঢাকায় লাফিয়ে লাফিয়ে এখন মধ্যিখানে এসে দাঁড়ালো এক দুশ্মন যিনিভাতে কবে কে আইন করেছিল বিশ্বজনের কল্যাণার্থে কল্যাণ না কচু তার সাম্ম এই আপন দেশে তুমি সার্বভৌম রাজা যা খুশি করতে পারো যত খুশি তত আফিং ফলিয়ে বিক্রি করতে পারো গাঁজা চালাতে পারো কিন্তু ভুলো না আপন দেশের চৌহদ্দির ভিতর এক্সপোর্ট করতে গেলেই চিত্তির তখন জিনিভার অনুমতি চাই যেমন মনে করো ফিনল্যান্ড জিনিভার মারফতে তোদের কাছে চাইলে দুমো নাফিং ওষুধ বানাবার জন্যে জিনিভার সন্দেহে গোয়েন্দা লাগাবে জানবার জন্যে সত্যি ওষুধ বানাবার জন্যে ফিনল্যান্ডের অতখানি প্রয়োজন কি না কিংবা ওরই খানিকটা আঁকড়া করে বাজারে বিক্রি করে দেশের লোককে আফিংখোর বানিয়ে দু পয়সা কামিয়ে নিতে চায় কারণ কোন কোনো দেশ নাকি বিদেশের ওষুধ বানানোওয়ালাদের সঙ্গে সড়ক করে ওষুধের ওসিলায় বেশি বেশি হসেষ কোকেন রপ্তানি করে সেসব দেশের বহু লোকে সর্বনাশ করেছে আইনগুলো আমি পরে দেখিনি তাই ঠিক ঠিক বলতে পারবো না নির্যাসটি জানিয়েছিল গাজা ফার্মের ম্যানেজার এখন নাকি জিনিভার পারমিশন চাই সেটা পেতে কতদিন লাগবে তার ঠিক ঠিকানা নেই কতখানি পাঠানো যাবে তার স্থিরতা নেই ইতিমধ্যে উপস্থিত হলো আরেক সংকট গেল বছরের গাঁজাতে গুদম ভর্তি এদিকে হাল বছরের গাঁজা খেতে তৈরি তুলে গুদমজাত করতে হবে নতুন গুদম এক ঝটকায় তৈরি করা যায় না শেষটায় হয়তো জিনিভাও কোনো শেষটায় হয়তো জিনিভা কোনো পারমিটি দেবে না কিংবা এত অল্প দেবে যে ব্যবসায় গুটোতে হবে নয়া গুদমের কথাই ওঠে না তখন নানা চিন্তা বহু ভাবনা ততোধিক কর্তৃপক্ষকে আলোচনা করে স্থির করা হলো গেল বছরের গাঁজা পোড়াও আড্ডার কেউই গঞ্জিকা রসিক নয় তবু সবাই টেটেন ছাড়া এক কণ্ঠে হাই হাই করে উঠল খাই আর না খাই একটা ভালো মাল বরবাদ হতে দেখলে কান্না দুঃখ হয় রায়টের সময় সার্কাসের মদের দোকানে বোতল ভাঙা হচ্ছে দেখে এক টেম্পারেন্স পাদ্রিকে পর্যন্ত আমি শোক করতে দেখেছি স্ট্যাটিস্টিশিয়ান টেটেন বললে আমরা আপনারা এতে এমন কি নতুন শোক পাচ্ছেন মার্কিন রাজ্যে দুদিন অন্তর অন্তর অঢেলগম লিটারেলি অ্যান্ড ম্যাটোফরিকলি অ্যান্ড ম্যাটফরিকলি দরিয়ায় ভাসিয়ে দেয় সে বুঝি জানেন না টেটিনি আমাদের মধ্যে ইংরেজিতে এমে ওর উচ্চারণ আমাদের বুঝতে কষ্ট হয় সবাই হ্যাঁ হ্যাঁ বলার পর আমি গল্পের খেই ধরে এবং সিগারেট ধরিয়ে বললুম তারপর দাদা বললে তো নতুন মাল পোড়া হবে ম্যানেজারকে বললুম আমি অমুক দিন যাব সেদিন পুরোনো মাল পোড়ানো হবে কারণটা তাকে আমি আর বললুম না সেই যে তুই জানিস নাকি বড়দাত বলেছেন তিনি যখন জাপানি বোমার সময় ট্রেজারি অফিসার ছিলেন তখন হুকুম এলো জাপানি বোমা পড়লে ব্যাপক বিপদের সম্ভাবনা দেখা দিলে ট্রেজারির তাবৎ করেন্সি নোট পুড়িয়ে ফেলবে ভাই না কোথাকার এক সুবুদ্ধিমান একটি বোমা পড়া মাত্রই সরকারকে খবর দিলে সে সব নোট পুড়িয়ে ফেলেছে তারপর দু বছর বাদে কি বাদ বাজারে সেসব নোটের দর্শন পাওয়া যেতে লাগল পোড়ায়নি সরিয়ে ফেলেছিল আমার তাই ভয় গাঁজার বেলায় ওই যদি হয় আগে ভাগে দিনক্ষণ দেখে অর্থাৎ ট্যুর প্রোগ্রাম যথাযথা স্থানে পাঠিয়ে দিয়ে বেরুলম গাঁজা পোড়াতে আমি আতকে উঠে বললুম কি বললে দাদা এইসব চিন্তা করে বললে হ্যাঁ তা তো বটেই গাঁজা পোড়ানো কথাটার অর্থ গাঁজা খাওয়াও হয় তাই শুনেছি ছোকরা নাতির হাতে সিগারেট দেখে যখন ঠাকুরদা গম্ভীর কণ্ঠে তাকে বললে জানিস সিগারেট মানুষের সবচেয়ে বড় শত্রু সে তখন শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিল তাই তো ওকে পড়াতে যাচ্ছি মোকামে পৌঁছে দেখি বিরাট ভিড় বিষখানা গায়ের বাছায় বাছাই লোক জমায়েত হয়েছেন সেখানে গাঁজা পোড়ানো দেখবেন বলে আমি তো অবাক বাঁশ পাতা পোড়ানোর আর গাঁজা পোড়ানোতে এমনকি তফাৎ যে দুনিয়ার লোক হদ্দমধ্য হয়ে জমায়েত হবে তা সে জাগে হুঁদো গাজা গাঁজা ওজন করে হিসাব মিলিয়ে ডাঁয় ডাই করে মাঠের মধ্যেখানে রাখা হলো তারপর চোখের জল মুছতে মুছতে ম্যানেজারই মুখাগ্নি করলে সেই তার জনক একে দিয়ে তার বহু পয়সা কামাবার কথা ছিল সেদিন বাতাসটা ছিল একটু এলোমেলো গাঁজার ধুঁয়ো ক্ষণে এদিকে যায় ক্ষণে ওদিকে যায় আর তখন দেখি অবাক কাণ্ড পাতা বরাবর সময় যেদিকে ধোঁয়ো যায় মানুষ সেদিক হতে সরে যায় আজ দেখি উল্টি বাদ জোয়ান বুড়ো মেয়ে মধ্যে হ্যাঁ কয়েকটি মেয়ে ছেলেও ছিল ছোট সেদিকে আর সে কি দম নেওয়ার বহর সাঁই সাঁই শব্দ করে সবাই নাভি পর্যন্ত ভরে নিচ্ছে সেই নন্দন কাননের পরিজাত পাপড়ি পোড়ানোর খুশবাই অন্তত তাদের কাছে তাই আমার নাকে একবার একটুখানি ঢোকাতে আমি কেশে অস্থির আর ওরা ফেলছে কি পরিতৃপ্তির নিঃশ্বাস আহ আহ কেউ খাড়া হয়ে দাঁড়িয়ে কেউ কোমরে দু হাত রেখে আকাশের দিকে জোড়া মুখ তুলে স্ফীত করে নিচ্ছে এক একখানা দীর্ঘদম আর ছাড়ছে দীর্ঘতর আহ শব্দ কেউ বা মাটিতে বসে ক্যাবলা কান্তের মতো মুখ হা করে আশ্বমার্গ দিয়ে যৌগিক ধূম্রগ্রহণ প্রশস্ততর মনে করছে হঠাৎ হাওয়া উল্টালো তখন পড়ি হয়ে সবাই ছুটল সেদিকে আমি ম্যানেজার সেরেস্তাদার ততধিক পরিমরি হয়ে ছুটল অন্যদিকে দু একটি চাপরাশি দেখি মন স্থির করতে পারছে না তাদের আমি দোষ দিইনি ভেবে দেখ পৃথিবীতে এ ঘটনা ইতিপূর্বে আর কখনো হয়েছে গাঁচা কোথাও ফলানো হয় না তারই মন মন পুড়িয়ে একচ্ছত্র গঞ্জিকা যজ্ঞ চতুর্দিকে গরিব দুঃখী বিস্তর এক ছিলিমের দম বাজারে কিনতে গেলে এদের দম বেরিয়ে যায় আর এখানে লক্ষ লক্ষ তাওয়া পোড়ানো হচ্ছে আকাশ বাতাসে টৈটুম্বুর করে হয়তো ধরনের সুদীর্ঘ ইতিহাসে এই শেষ যজ্ঞ আমি তো সায়েন্সের ছাত্র ছিলুম তোদের কোন এক ঔপন্যাসিক নাকি সদর রাস্তায় মদের পিপে ফেটে যাওয়ার বর্ণনা দিয়েছে আমি তার ট্রেলার বায়োস্কোপে দেখেছি কিছু না ধুলো খেলা সেখানে সবাই করছে মালের জন্য হুটুপুটে একই দিকে এখানে বিরাট জিগরা জলসার জনসমাজ দিক নির্ণয় যন্ত্রের অষ্টকোণ চষে ফেলছে ধুলো যখন যেদিকে যায় সেদিকে এবং সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটছি আমরা কয়েকজন রবীন্দ্রনাথ নাকি জাগ্রত ভগবানকে ডেকেছিলেন তাকে জনসমাজ মাঝে ডেকে নেবার জন্যে আমি পরিত্রাহী চিৎকার ছাড়ছি অবশ্য মনে মনে আল্লাতাল্লাহ যেন এই অমামন্যাস এই জনসমাজ থেকে আমাকে তফাত রাখেন আমি ততক্ষণে হাসতে হাসতে প্রায় কেঁদে ফেলেছি দাদা আমার গম্ভীর রাসভারী প্রকৃতির লোক চোখে মুখে কোনো রকম ভাব প্রকাশ করে না অবশ্যই দরদি লোক বলে মাঝে মাঝে ঠোঁটের কোণে বৃদ হাস্য দেখা যায় যাই হোক আমার মতো ফাজিল পঞ্চানন নয় কোট পাতলুন তুর্কি টুপি পরা সেই লোক ক্ষণে এদিক ক্ষণে ওদিক ধাওয়া করছে টুপির ফুননা বা ট্যাসেল চৈতন্যের মতো খাড়া হয়ে এদিক ওদিক কম প্রমাণ এ দৃশ্যের কল্পনা মাত্রই বাস্তবের বাড়া দাদা বললে তুই তো হাসছিস আমার তখন যা অবস্থা শেষটায় দেখি মাথাটা তাজজিম তাজ্জিম করতে আরম্ভ করেছে এত হুটুপুটি সত্ত্বেও ঘিলোতে খানিকটা ধোঁয়ো ঢুকে গিয়েছে নিশ্চয়ই তারপর মনে হলো বেশ কেমন যেন ফুর্তি ফুর্তি লাগছে কিরকম যেন চিত্তাকাশি উড়ুক্কু উড়ুক্কু ভাব তারপর দেখি ম্যানেজারটা আমার দিকে কিরকম বেয়াদবের মতো ফিকফিক করে হাসছে ওর তাহলে হয়েছে কিংবা আমার অথবা উভয়ের আর এ স্থলে থাকা নয় টল টলায়মান পরপরায়মান হয়ে জিপে উঠলুম সেও এক বিপদ দেখি দুখানা জিপ দুটোই ধুঁটে কিন্তু হুবহু একই রকম কোনটায় উঠি শেষটায় দেখি আমার পাশে আমারই মতো কে একজন দাঁড়িয়ে হুবুহ আমারই মতো আর টুপির ফুর্নাটি পর্যন্ত দুজনাতে দুই জিপে উঠলুম আমি বললুম দুটো জিপ না কচু দাদা বললে বুঝেছি বুঝেছি তোকে আর বুঝিয়ে বলতে হবে না শান্ত হয়ে শোন তারপর গাড়ি যায় কখনো ডাইনে ঢাকা কখনো বায়ে মতিহারি তবে কি ড্রাইভারটা সে তো সর্বক্ষণই আমারই পেছনে ছিল তারপর দেখি সে অন্য জীবটাও ঢাকা মতিহারি করছে একদম পাশে পাশে থেকে ওমা তারপর দেখি চারটে জিপ সেও না হয় বুঝলুম কিন্তু তারপর মশয় সে কি কাণ্ড চারখানায় উঠতে আরম্ভ করলো আমি শুধালুম উঠতে হ্যাঁ উঠতে জিপটাই তো ছিল ঠাঁ দাঁড়িয়ে ধোঁ খেয়েছিল আমাদের চেয়েও বেশি হাওয়ায় উঠতে উঠতে ঘুমিয়ে পড়লুম এবং শেষ পর্যন্ত বাংলায় পৌঁছলুম ভাগিস বেশি ধোঁ মগজে যায়নি আপন পায়ে ঘরে ঢুকলুম সামনেই দেখি তোর ভাবি আমার দিকে একদৃষ্টি তাকালেন বাপস তারপর অতি শান্ত কণ্ঠে কিন্তু কি কাঠিন্য কি দাঢ় সে কণ্ঠে শুধালেন আপনি কোথায় গিয়েছিলেন আমি কিছু বলিনি দাদা থামলেন আমি আড্ডাকে বললুম আমার ভাবি সাহেব অতিশয় পুণ্যশালী রমণী পাঁচ বেকত নামাজ পড়েন রোজা রাখেন তসবি টপকান শমসুল উলেমার মেয়ে রক সুধালে ওটার মানে কি চাচা আমি বললুম পণ্ডিত ভাস্কর তোদের মহামহোপাধ্যায়ের অপোজিট নাম্বার রক সুধালে তারপর আমি বললুম তদনন্তর কি হলো নে বৌদি দাতার হাল থেকে কতখানি আমেজ করতে পেরেছিলেন তাও বলতে পারি কারণ সেই সময় ভাবি বা তার স্পেশালিটি চারপর্তি পরোটা ও দেখতে বজ্রের মতো কঠোর খেতে কুসুমের মতো মোলায়েম সব ডেগ নিয়ে ঢুকলেন আমরা খেতে পেলুম বটে কিন্তু কাহিনীটি মারা গেল মশাদা বললে বিলকুল গুল আমি পরম পরিতৃপ্তি সহকারে বললুম শাকুললে তাই না বলেছিলুম গাঁজার গুল অর্থাৎ গুলের রাজা গুলুমগির তোরা আমাকে আজ ওই টাইটেলটি দিলি না শুনছিলেন সৈয়দ মুস্তবা আলীর রম্য রচনা থেকে একটি প্রবন্ধ গাঁজা প্রবন্ধটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ